2011 সাল থেকে প্রায় প্রতি বছর নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ মরছে উত্তরাঞ্চলে। সম্প্রতি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে একই পরিবারের 5 সদস্যের মৃত্যু এই ভাইরাসে হয়েছে এমন গ্রহণযোগ্য উপাত্ত রোগ তত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR উপস্থাপন করতে পারেনি। জেলা স্বাস্থ্য বিভাগও রোগটি কিভাবে সংক্রমণ হলো তার পরিষ্কার ব্যাখ্যা দিতে পারেনি। রতন সরকারের রিপোর্ট। 15 দিনে অজানা রোগে একই পরিবারের 5 সদস্যের মৃত্যু আতঙ্ক সৃষ্টি করে বালিয়াডাঙ্গি উপজেলার সীমান্ত গ্রাম মরিচপাড়া সহ পুরো অঞ্চলে। জেলা স্বাস্থ্য বিভাগ গ্রামবাসীকে সচেতন করতে সার্বক্ষণিক মেডিকেল টিম পাঠায় ওই গ্রামে, কিন্তু টিম লিডার স্বাস্থ্য পরিদর্শক মিজানুর রহমানের কথাতেই তন্ত্রমন্ত্র আর ভূতপ্রেতের বিশ্বাস। ইঞ্জানা যেটা বলতেছে যে এটা কিছুটা কবিরাজ বা মাহাতের ব্যাপারে চলতেছে, সন্দেহ করা যাইতে পারে, কারণ এটা যেহেতু বলতেছে এটা তদন্ত দরকার। 25 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত ঘটনাস্থলসহ বিভিন্ন স্থান পরিদর্শন ও নমুনা সংগ্রহ করে রোগ তত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এর 9 সদস্যের দল রোববার রাতে সংস্থাটি প্রেস রিলিজের মাধ্যমে জানায়, মৃত 5 জনের মধ্যে 1 জনের শরীরে নিপা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে, তবে কিভাবে হয়েছে সেটা জানানো হয়নি। বলা হয়েছে অসুস্থ রোগীদের কারো শরীরে নিপা ভাইরাস পাওয়া যায়নি। এই ভাইরাস বাদুর ও খেজুর রসের মাধ্যমে সবচেয়ে বেশি সংক্রমিত হয়, তাই কাঁচা রস পান না করার প্রচারণাই চালানো হয়। ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন সোমবার ব্রিফিং করলেও পরিষ্কার কোনো ধারণা দিতে পারেনি রোগ নিয়ে। স্বাস্থ্য পরিচালকের মতে বড়ই থেকেও এর সংক্রমণ হতে পারে। আসলে আমরা নিজেরাও অনেক ক্ষেত্রে জানতাম না যে নিপা ভাইরাস সঠিক কিভাবে ছড়ায় বা লক্ষণগুলো, এখানে বলা আছে যে লক্ষণ নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা সন্দেহ করলে বা হিস্ট্রি থাকলে তাকে সরকারি হাসপাতালে প্রেরণ করতে হবে। বড়াই যদি সেই ফলমূলও যদি বাদুর খেয়ে থাকে, সেই বড়াইয়ের খাওয়ার কারণেও এটা হতে পারে। তা আমরা সাধারণত এই দুটো সন্দেহ করছি যে খেজুরের রস থেকে অথবা বড়াই থেকে এটা হতে পারে। এই রোগে উচ্চ মৃত্যু হারের কথা জানিয়ে রংপুর মেডিকেলের পরিচালক এর চিকিৎসা ক্ষেত্রে চরম দৈন্যের কথা জানালেন। যেহেতু ডেডলি ভাইরাস, এরকমগুলো ঘটে যায়, হসপিটালগুলো শুধু এই নিপা ভাইরাস না, যে কোনো ডিজাস্টারের জন্য হসপিটালের প্রিপারেডনেসটা এখন পর্যন্ত আমাদের ভাবতে হবে। 2011 সালে প্রথম উত্তরের লালমনিরহাটে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। এতে 24 জন আক্রান্ত হয়ে 18 জন এবং পরের বছর জয়পুরহাটে 12 জন আক্রান্ত হয়ে 7 জন মারা যায়। লালমনিরহাট, নীলফামারী, বগুড়া, গাইবান্ধা সহ বিভিন্ন জেলায় 2-3 জন করে মারা গেলেও তথ্য নেই স্বাস্থ্য বিভাগের কাছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।